ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभासकं भावषट्कहीनरूप नित्यसत्यमद्वयं वां मनोति गोचरं च नेति नेति भावितं तं नमामि देवदेव রামকৃষ্ণমীশ্বরম। আমরা গতদিন শেষ করেছিলাম এই 62 নম্বর সূত্র ধরে। 62 নম্বর সূত্রে বলা আছে যে এগিয়ে যাও, এগিয়ে যাও, এদিক ওদিক চেয়েও না, জ্যোতি দর্শন ইত্যাদির দিকে আমলি দিও না, ধ্যান করতে করতে ও সব কত রকম আসবে, কত রকম দেখবে, বেশ একটু আনন্দও পাবে, কিন্তু তাতে আটকে যেও না, তাহলে আর বেশি এগুতে পারবে না। সব সময় সমস্ত দৃষ্টি আদর্শের দিকে রাখবে, কিসে তার প্রতি অনুরাগ বা ভালোবাসা বাড়বে, তাতে মন তন্ময় হয়ে যাবে, তার সাক্ষাৎ দর্শন লাভ হবে, তাই যেন তোমার একমাত্র কাম্য লক্ষ্য হয়। আমরা পড়ছি স্বামী বিরজানন্দজির উপদেশ সংগ্রহ পরমার্থ প্রসঙ্গ। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আবার সমবেত হয়েছি এই ভাবনাটি নিয়ে। এখানে যে কথাটি খুব জোর দেওয়া হচ্ছে, যেটি শ্রীরামকৃষ্ণ জোর দিয়েছেন এবং অন্যান্য সব কিছুতে জোর দিয়েছেন, কিন্তু আমরা কিছুতেই জোর দিতে চাই না, সেটা হলো এই, আমরা আদর্শ থেকে আমরা অনেক বাইরে বেরিয়ে যাই। স্বামীজি বলছেন না, আমরা লক্ষ্যের প্রতি যতটা নজর দিই, যাওয়ার পথটার প্রতি ততটা নজর দিই না, এবং আমরা খুব এমনিতেই ভীষণ রকমের ফাঁকিবাজ। আমরা চাই ভগবানকে একবারে পকেটের মধ্যে সবসময় ভরে রেখে দেবো, যেরকমভাবে ভগবানকে এর মধ্যে ভরা যায়, ওই ফোল্ডারের মধ্যে ভরা যায়, ফোল্ডার যেরকম আমরা বুক পকেটে ভরে রাখি, ঠিক সেই রকম ইষ্ট গুরু সবাইকে আমি আমার পকেটের মধ্যে ভরে ফেলবো, এটা হচ্ছে আমাদের একমাত্র জীবনের লক্ষ্য। এটা হলে কিন্তু কোনোভাবেই কোনো কিছু সম্ভব হবে না। আপনি যত সাধন ভজন করবেন তত আপনার আনন্দ হবে, আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি মানুষটা একদম আমলি বদলে গেছেন, এটা হচ্ছে কথা। আপনারা নিজেদের লক্ষ্য করেন না তাই এই আমরা, আমি একটা গল্প বারবার বলি, আমাদের পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের গল্প। শান্তনা চৌধুরী জিজ্ঞেস করেছিলেন, মহারাজ যে সেই কবে 52 সালে দীক্ষা হয়েছে, এখনো পর্যন্ত কিছু হলো না। মহারাজ বলছেন, বলো কি মা শান্তনা, সকাল সন্ধে হলেই যে ভগবানকে ডাকার যে ইচ্ছে, এইটি কি হয়নি? দেখবেন আমাদের ভগবানের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে, আমরা ঠিক এত ভালোবাসা, এত ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, আমরা ঠিক অনুভব করতে পারি না ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হয়েছে। আমরা যে কখন XYZ থেকে ভগবানের হয়ে গেছি, এইটাই আমরা নিজেরা ফিল করতে পারি না, এইটা আমাদের ফিল করতে হবে, এটি সাধন ভজনের মূল কথা। 63 নম্বর, আবার খুব জোর আক্রমণ করছেন। 63 নম্বর, সিদ্ধায় বিভূতি এইসব সুখের প্রলোভন দেখিয়ে মায়ামোহে আবদ্ধ করে, আদর্শ ভ্রষ্ট করে। এগুলো শুধুই যে ভগবত লাভের মহাবিঘ্ন তা নয়, মানুষের ক্রমশ অধোগতি করে, তার সর্বনাশ করে। সিদ্ধাইয়ের ভক্তিমুক্তি লাভ হয় না, বড় জোর ইহজগতে মান যশ নিজের অভিপ্রেত সুখ সম্ভব হয়, আর তাই পাওয়ার জন্য পরের সর্বনাশ করতেও পেছোপা হয় না। তাই প্রকৃত ভক্তরা সিদ্ধাইকে বিশের মতো পরিহার করেন, এটা হচ্ছে কথা। সিদ্ধাইকে বিশের মতো আমাদের পরিহার করতেই হবে। আপনি যা কিছু করুন না কেন, তার একটা ফল আসবেই, এটা কখনো আপনি কোনোভাবেই আপনি তার থেকে বেরিয়ে যেতে পারবেন না, এটা আসবেই। সেই নবাব কিনলে যেরকম আরাম ফ্রি, ঠিক সেই রকম ভালো জপ ধ্যান করলে মন খুব ভালো হবে, খুব ভালোভাবে যদি নিয়মিত নিত্য নিয়মিত আমরা জপ ধ্যান করি, তাহলে দেখবেন একটা সময় আপনার মনের ভেতরে এমন একটা আনন্দ কাজ করছে যে রোজ বসামাত্র আপনি জপ করতে বসতে পারছেন। সন্ধে হলে কোনো একটা কারণে যদি দেখলেন বাড়ির কাজেতে আপনি ঠিক সময় বসতে পারছেন না, আপনার ভেতরে একটা ছটফটানি হচ্ছে, এগুলোও এক ধরনের সিদ্ধাই। যেরকম আপনাকে ছুঁয়ে দিলাম ব্যাস সঙ্গে সঙ্গে আপনি বসেছিলেন, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন, যেমন এই যে সাধকের কথা, ওই যে ভারতের সাধক সাধিকা, এত ভালো বই, এত ভালো বই তার তুলনা হয় না, কিন্তু সমস্তটা জুড়ে শুধু সিদ্ধাইয়ের গল্প। আর আমরা ফাঁকিবাজ, তো সিদ্ধাই পেতে আমাদের এত আমাদের ভালোবাসা,
আমরা নিজেরা কোনো কিছু অর্জন করতে চাই না। এটা শুধু আমাদের তা নয়, কিন্তু হৃদয়রামের ছিল। হৃদয়রাম মনে করতেন রামকৃষ্ণ পরমহংসদেব তার মামা, অতএব জন জামাই ভাগনা তিন নয় আপনার, ঠিক সেই রকমই তার শ্রীরামকৃষ্ণের যে প্রচন্ড যে আধ্যাত্মিক সম্পদ তার উত্তরাধিকারী তিনি। তাই ঠাকুরকে তিনি প্রার্থনা করেছিলেন, জড়িয়ে ধরেছিলেন, বলেছিলেন যে তুমি আমাকে এই ভাব সমাধি করে দাও। ঠাকুর বললেন মায়ের ইচ্ছা হলেই হবে। সিদ্ধা হৃদয়রাম বুঝে গেছিল মায়ের ইচ্ছা মানেই যে ঠাকুরের ইচ্ছা হচ্ছে, এবং দেখা গেল কিছুদিন বাদে তার ওই ভাব সমাধি হতে আরম্ভ করেছে। মথুরানাথ এসে দেখে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে হৃদয়ের এসব কি ঢং কিনা। তখন মথুরানাথকে তিনি বললেন ও মায়ের কাছে চেয়েছিল, মা ওকে একটুখানি ভাব সমাধি টমাধি দিয়েছেন। মথুরানাথ তখন নিজের জীবনের গল্প বললেন, বললেন তোমার মনে নেই আমি তোমার কাছে ভাব সমাধি চেয়েছিলাম, তুমি কি করলে, তুমি আমাকে ছুঁয়ে দিয়ে বললে মায়ের ইচ্ছে হলে হবে। তারপরে তিন দিন আমার মনের ভীষণ রকমের অবস্থা, মনটা দুটো ভাগ হয়ে গেছে, এক মন চাইছে যে ভগবানে লীন হয়ে থাকি, আর আরেকটা মন চাইছে যে এত ধন সম্পদ এত টাকা পয়সা কি করে হবে। অতএব কিছুতেই যেন আর তার অন্য কোনো রকম বোধ হচ্ছিল না, তিনি খুব দুঃখ পাচ্ছিলেন। তার মনে হচ্ছিল যেন তিনি একটা দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছেন, পাটা একটুখানি এগিয়ে আছেন, আর সেই পা ধরে যেন কেউ টেনে একদল নিচে টানছে একদল ওপরে টানছে। তা তিনি ওই কারণে হৃদয়রামের কাছ থেকে, হৃদয়রামকে অবশেষে তিনি একদিন দেখালেন, দক্ষিণেশ্বরে নিয়ে গেলেন, এবং দক্ষিণেশ্বরে একদিন তিনি ঝাউতলায় যাচ্ছেন, হৃদয়রাম একদিন লক্ষ্য করলেন যে শ্রীরামকৃষ্ণ তার সামনে দিয়ে যাচ্ছেন, কিন্তু ঠাকুরের সারা শরীর থেকে এত জ্যোতি বেরোচ্ছে যে তাকে দেখে মনে হচ্ছে তিনি যেন জ্যোতি ঘন তনু, তার যেন শরীর নেই কিছু, তার যেন আর কোনো শরীর বলতে কোনো বস্তু নেই, এটা জ্যোতি ঘন তনু সেইটা যেন তার থেকে আছে। তারপরে তিনি দেখে হতবাক হয়ে গেলেন যে ঠাকুরের শরীরটা মাটি থেকে দুহাত ওপরে। তারপরে তিনি নিজের দিকে তাকালেন, দেখলেন তারও শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ যদি গোটাটা হন তিনি তার একটা খণ্ডাংশ, এক হাত ওপরে তিনিও উঠে আছেন। তখন তার নিজের স্বরূপ মনে পড়ল, তার মনে হতে থাকলো যে শ্রীরামকৃষ্ণ যেমন এই পৃথিবীর মানুষ নন, তিনিও এই পৃথিবীর মানুষ নন, আর নিজেকে সামলে রাখতে পারলেন না। তিনি চিৎকার করে বলতে থাকলেন ও রামকৃষ্ণ আমরা এখানে কেন, তুমিও যেমন আমিও তেমন, আমরা এখানে কেন, চলো দেশে দেশে যাই আর গিয়ে লোককে ভগবানের কথা বলে বেড়াই। ঠাকুর যতই তাকে ঠান্ডা করার চেষ্টা করছে তিনি ঠান্ডা হতে পারছেন না, কারণ তার এই যে জিনিসটিকে ধারণ করার মতো ক্ষমতা তার নেই, তার কোনোভাবেই এই জিনিসকে ধারণ করার মতো ক্ষমতা নেই। ফলে যখন তাতে কি হবে যে দুজনে মিলে দেখছে তো জ্যোতিতে রাত্রি আলো হয়ে আছে, কিন্তু যাদের চিৎকার শুনে যখন মন্দিরের লোক আসবে তাহলে দেখবে মামাটা তো পাগল ছিল, ভাগনাটাও পাগল, দুজনে মিলে এক জায়গায় দাঁড়িয়ে পাগলামি করছে। তাই ঠাকুর তাড়াতাড়ি করে তার হৃদয়ে হাত দিয়ে, হৃদয়রামের হৃদয়ে হাত দিলেন, এবং হৃদয়রামের হাত দিয়ে সব শক্তি কেড়ে নিলেন। হৃদয়রামের খুব মন খারাপ হলো, তিনি ভাবলেন শ্রীরামকৃষ্ণ তার মামা, এতক্ষণ মনে করছিলেন তিনি জ্যোতিধারী তনু আর তিনি তার অংশ, এখন তিনি মনে করলেন মামা ভাগ্নে একই জায়গায় আছি, অতএব ওই সিদ্ধপীঠ সেই পঞ্চমুণ্ডীর আসন সেখানে যদি আমি বসি তাহলে আমার এই তপস্যার ফল পাওয়া যাবে। তিনি যথারীতি বসলেন এবং সেই আসনে বসার যে তীব্রতা সে জ্বালা সেটা কিছুতেই সহ্য করতে পারলেন না। ঠাকুর তাকে বলেছিলেন, ঠাকুর আবার তাকে উদ্ধার করলেন, তাকে সেই জ্বালা থেকে নিবৃত্ত করলেন, তাকে বলেছিলেন তুই আমাকে খালি স্মরণ মনন করলেই হবে, সেবা কর সেবা কর তবেই হবে। আমরা যে সেবার যে পদ্ধতি এটা নানা দিক থেকে যদি দেখি তাহলে এর চেয়ে ভালো ইষ্ট স্মরণ আর হয় না। ভেবে দেখুন আপনি আপনার বাবার জন্য শীতকালে একটা মাফলার কিনতে গেছেন, আপনার বাবার খুব প্রিয় রং মরুন আর তিনি ছাই কালার একেবারে পছন্দ করেন না, অথচ আপনার বাড়ির সামনে যে ভদ্রলোক আছেন তার ছাই কালারটা খুব পছন্দ। বাবার জন্য যখন মাফলার কিনতে যাবেন তখন কি আপনি বাড়ির সামনের লোক যে তার কথা তার পছন্দ ভেবে কিনবেন, তা তো কিনবেন না, আপনি কিনবেন আপনার পছন্দ অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী। তাই এইটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু একটু ভাববেন, এটা ভাবা খুব জরুরি। যখনই আপনি কিনতে যাচ্ছেন তখন আপনি আপনার বাবার কথাই ভাবছেন,
বাবার কাছে নেই, কিন্তু হয়তো বাবা আছেন সল্ট লেকে আর আপনি নিউ মার্কেটে গিয়ে কিনছেন, স্থানগত দূরত্ব অনেকখানি, কিন্তু জিনিস কিনতে কিনতে আপনার মনে হচ্ছে এই মেরুন রঙের মাফলারটা বাবাকে পরলে তাকে কেমন দেখাবে, আপনি মানুষ চোখে তাকে দেখছেন। সেবা হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে আমরা ভগবানকে মানুষ চক্ষে দর্শন করি, আর এই দর্শনটাইতে যে আনন্দ আছে সেটা সিদ্ধাইতে আনন্দ নেই। সিদ্ধাই কি করে? সিদ্ধাই আমাদের প্রোগ্রেস মানে এগিয়ে যাওয়ার পথটাকে, অগ্রগতির পথটাকে বাধাপ্রাপ্ত করে। সেই এসেছিলেন যিনি শ্রীরামকৃষ্ণ অবতার কি না এইটা বিচার করবার জন্য, তার সেই সিদ্ধাই ছিল। তিনি ওই হারে রে ওই লম্বোদর ওই বলে চিৎকার করতেন, এবং তাতেই তার সামনে যে মানুষজনরা থাকতো তারা সবাই দুর্বল হয়ে যেত। তিনি কিন্তু তর্কযুদ্ধ করতেন না, তিনি তার সিদ্ধাইটাকে খাটিয়ে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে গেলেন। তাতে কি হলো, তার যে সাধক সত্তা সেটা সম্পূর্ণ চাপা পড়ে গেল, আর তার মধ্যে তিনি ওই একটা জায়গায় পচা ডোবার মতো মানে ডোবার জল হয়ে গেলেন, সেটা নদী থাকলো না। সাধক মানে হচ্ছে সে বহেতা পানি, সে সবসময় বয়ে যাবে, পাথরকে অতিক্রম করে যাবে, জায়গা না পেলে রাস্তা নতুন করে তৈরি করবে। সাধক সবসময় নতুনের খোঁজ করবে, ঈশ্বরকে সবসময় খুঁজে চলবে। কিন্তু আপনার যদি মনে হয় সিদ্ধাইতেই সাধক, যে এই যে সিদ্ধাইয়ের এই পদ্ধতিটা, এটা আমাদেরকে জায়গাটাকে প্রতিহত করে দেয়, এইটা হচ্ছে কথা। তাই বারবার আপনার মনে আছে, আপনাদের মনে আছে কিনা জানি না, ঠাকুর ওই সিদ্ধাইকে দেখিয়েছেন যে রতির মা সে ওই বিষ্ঠা ত্যাগ করছে, ঠাকুর সিদ্ধাইকে সেই তুল্য বলেছে, অত ছোট বলেছে। আমরা সাধক, সাধনা করে এই জগৎকে আমরা আমাদের হাতের মুঠোর মধ্যে নিয়ে আসব। এই যে পৃথিবী, এই যে শরীর, এই যে মন, যেটা আমাকে চালায়, আমি তার নিয়ন্ত্রণ হব। এর চেয়ে বড় কিছু আছে? আমার ইচ্ছে হচ্ছে না, আমাকে ডাক্তার বলেছে না মিষ্টি খাবো না, আমি হনহন করে হেঁটে যাচ্ছি বিকেলবেলা ইভিনিং ওয়াকে, এমন সময় মিষ্টির দোকানের সামনে বড় বড় জলভরা তালশাঁস, আমি 100 কিলোমিটার বেগে হাঁটছি কিন্তু আমি মিষ্টির দোকানের সামনে আমার 40 কিলোমিটার বেগ হয়েছে, আমি খাইনি, আমি পেরিয়ে গেছি, কিন্তু তবু মনের একটা অংশ সেটাকে সম্ভব করছে, 100 কিলোমিটার থেকে আমাকে 60 কিলোমিটারে নামিয়ে নিয়ে চলে এসেছে। আরও যদি মিষ্টির সাইজ ভালো হয়, যদি তালশাঁসের সঙ্গে সীতাভোগ মিহিদানা তারপরে গুড়ের রসগোল্লা এইসব থাকে, তাহলে দেখবেন আমার 40 কিলোমিটার জিরোতে নেমে গেছে। আমরা মনের দাস হব বলে এসেছি না, মনকে নিজের দাস করব বলে এসেছি। তাই সিদ্ধায়ের প্রতি, সিদ্ধাই যে ভালো নয় সেটাই তাই বলছেন। তাই প্রকৃত ভক্তরা, যদি সত্যি সত্যি প্রকৃত ভক্ত হতে হয়, মহারাজ বলছেন প্রকৃত ভক্তরা সিদ্ধাইকে বিষের মতো পরিহার করে। 64 নম্বর প্রার্থনা, সেখানে তিনি বলছেন, আমরা প্রার্থনা করি মুখে, অন্তর থেকে নয়, তাই কোনো ফল হয় না। অন্তর থেকে হলে ফলবেই। যখন জপ ধ্যান করে কিছু ফল পাচ্ছ না মনে হবে, তখন নিজের ভেতর কোথায় কি গলদ আছে, পাত্রের কোন ফুটো দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তাই খুঁজে বার করবে ও শোধরাতে চেষ্টা করবে। সংসারে বিষয়ের মায়ামোহে কাঞ্চনের আসক্তি এইসব পুরো মাত্রায় থাকলে জপ ধ্যানে আত্মার বিশেষ পরিবর্তন হয় না। তাই বলে জপ ধ্যান করা ছাড়বে না, কালে ফল পাবে, ক্রমশ বিষয় সুখ অসার আলুনি লাগবে, ভগবানের প্রতি টান অনুরাগ বাড়বে, তাতেই সুখ পাবে, এইটা হচ্ছে কথা। এটার কতগুলো ভাগ আছে সেটা বলি। প্রথমটা হচ্ছে এই, প্রার্থনা কেমন করে করতে হয় সেটা তিনি বলছেন। প্রার্থনা করতে হয় অন্তর থেকে। অন্তর থেকে কখন প্রার্থনা হয়? যখন আমি অভাব বোধ করি তখনই অন্তর থেকে প্রার্থনা হয়। দেখবেন আপনার কোনো প্রিয়জন, যদি এখন তো সবাই অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছে, আপনার হয়তো সোয়ের পোয়ের বোন পোয়ের ভাগ্নে জামায় পিস্তত ভাই, কিন্তু ফোনে দেখা হতো, হোয়াটসঅ্যাপে মেসেজ হতো, একদিন হঠাৎ করে শুনলেন যে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। সেই মানুষটি বাঁচা মরার সাথে আপনার কোনো সম্পর্ক নেই, কিন্তু একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে আছে, আপনার সমস্ত মন প্রাণ এক জায়গায় এসে আপনি প্রার্থনা করছেন, তার জন্য আন্তরিক হয়ে প্রার্থনা করছেন। প্রার্থনা তখনই হয় যখন আপনি নিজের ভেতরে অভাব বোধ করেন। ঠাকুর উদাহরণ দিয়েছেন, সেই ছোট্ট ছেলে বারবার করে মায়ের কাছে ডাকছে, মায়ের ঘ্যান ঘ্যানে ছেলে হচ্ছে,
ওমা দে না একটা পয়সা দি না, ওমা একটা পয়সা দি না, মা কোনো রকমই তার কথা শুনছে না। অবশেষে একটা সময় মা উঠে এলেন, সখীদের সঙ্গে গল্প করছিলেন, সেখান থেকে উঠে এলেন, থামো তো বাছা একে একটু নিস্তার করে আসি। তারপরে ধপ ধপ করে, ঠাকুরের অপূর্ব বর্ণনা, করাত করাত করে সেই সিন্ধুকের চাবি খুলছেন, মানে আওয়াজটুকু শুধু কপি করছেন, তারপরে একটা পয়সা ছুঁড়ে ফেলে দিচ্ছেন। প্রার্থনাটা যতক্ষণ না পর্যন্ত পাচ্ছি ততক্ষণ প্রার্থনা, সে আপনার মেয়ের এতে ফ্লোরিডায় বিয়ের জন্যই প্রার্থনা করুন, আর ছেলের ভালো কোম্পানিতে চাকরিরই প্রার্থনা করুন, TCS-এ চাকরিরই প্রার্থনা করুন, কিন্তু অভাবটা যেন অন্তর থেকে আসে। তারপরে এই হলো, এই সমস্যা হলো, তাই বারবার ওই অভাবটা প্রথমে অন্তরে অনুভব করতে হয়, যতক্ষণ না পর্যন্ত আমার এই বোধ হচ্ছে ভগবান ছাড়া আমার সব কিছুই ভালো, ভগবান ছাড়া সব কিছু ভালো, ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানকে ডাকার ইচ্ছেটা জাগাই না। যখন মনে হয় যে তুমি ছাড়া জগৎটা সম্পূর্ণ শূন্য, আর কোনো কাজে লাগছে না, ঠিক তখনই আমরা ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারি, তখন আমাদের অন্তরের অভাব হবে, তখন আমরা দেখব। ওই যে রবীন্দ্রনাথের গানে আছে না, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিনু কেটেছে তিন হেলায়, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি হিয়ার পানে চাইনি, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলা, আমার জীবনের আনন্দ হয়ে তুমি ছিলে, আমি সে আনন্দে মেতেছিলাম, আনন্দে তাই ভুলেছিনু কেটেছে দিন হেলায়, আমি ঢেলায় দিন কাটিয়েছি, তুমি আমাকে আনন্দ রূপে দিয়েছিলে, কিন্তু কখনো আমি তোমাকে খুঁজিনি, তুমি মোর গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, তুমি আমার হৃদয়ের ভেতরে গোপন লুকিয়ে থেকে আমার দুঃখ সুখ সব কিছুকে তুমি এ করার চেষ্টা করেছো, কিন্তু আমরা তোমার গান, আমি তোমার তোমার কথা ভাবিনি, তোমাকে নিয়ে আমি চিন্তাই করিনি, তাই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেরে, এটা আমাদের সব সময় হয়। আমরা মনে করি এইবারে মায়েরা সেদিনকে খুব রাগ করেছেন একজন মায়েরা, আমি মায়েদের উদাহরণ দিই বলে, আমি মুখ ফসকে বেরিয়ে আসছিল যে চারটে কাঞ্জিবরম আছে, আবার একটা বিয়েতে একটা কাঞ্জিবরম কিনতে হবে, কোনো মা আমাকে ধরে পিটবেন, তাই আমি মায়েদের উদাহরণ দিচ্ছি না। ছেলেরা ভাবলো এইবার একটা শেরওয়ানি কিনেছি, এইবার নতুন পুজোয় চারটে শেরওয়ানি আছে, তবু আমার শেরওয়ানি চাই, আমি ওর মধ্যেই মেতে আছি, আমার হিয়ার মা যে ভগবান যে বসে আছেন তাকে দেখার মতো ইচ্ছেটুকু আমাদের হয় না, এটা হচ্ছে একটা জিনিস। এবারে যখন জপ ধ্যান করে কিছুই ফল হবে না মনে হবে, তখন নিজের ভেতরে কোথায় কি গলদ আছে, পাত্রের কোন ফুটো দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, তাই খুঁজে বের করবে এবং শোধরাতে চেষ্টা করবে। শ্রীরামকৃষ্ণ জীবনের একটা গল্প আছে, কথামৃতে আছে, আপনারা পেয়েছেন, যে অনেক কষ্ট করে জল সেঁচে সেঁচে ইয়েতে নিয়ে এলো, এখনকার মতো তো বটবট করে চালিয়ে দিল জল এলো তা নয়, সেটা সেই নৌকার মতো একটা জিনিস করা থাকতো, বাঁশের ইয়েতে ব্যালেন্স করে রাখা থাকতো, একবার করে সেচ থেকে সেই জলটা এনে টেনে টেনে সেই খেতে দিয়ে দিতে হতো, যতটুকু নিজের এরিয়া তাই প্রত্যেকটা ক্ষেত আলের ভেতরে ঘোক করা থাকতো, যাতে এই ক্ষেতের জল ওই ক্ষেতে চলে যায়। এইরকম ঘোক করতে গিয়ে অনেক সময় আমরা অন্যের ক্ষেতের দিকে আমাদের ঘোকটা দিয়ে থাকি, ফলে এক সকালবেলা এসে দেখলাম আমার জমি যেমন শুকনো তেমনি শুকনো ছিল, জল সব পাশের জমিতে চলে গেছে, আমার তৈরি করা ঘোক তা আমার তৈরি করা ছাঁদা দিয়ে গেছে, অথবা ইঁদুরে ঘোক করেছে সেইখান দিয়ে বেরিয়ে গেছে। ঠিক সেই রকম সাধন ভজন করে যখন আমরা আনন্দ পাব না, ভগবানকে আমার জপ ধ্যান ঠিক মতো হচ্ছে, এর সবচেয়ে বড় প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমি ভেতরে আনন্দ পাব, জপ ধ্যান করে আনন্দ পাব, মনে হবে আরও একটু করি আরও একটু করি আরও একটু করি, যেটা করছি তাতে স্যাটিসফ্যাকশন হবে না, এবং যে ঠিক ঠিক জপ ধ্যান করে তার চেহারার ভেতরে প্রকাশ পাবে একটা আনন্দময় প্রকাশ, দেখবেন করে আছি জপ ধ্যান করছি ওটা ঠিক ভালো লক্ষণ নয়, ওটা খানিকটা আমরা দুঃখ দুঃখ করে থাকি। আমি নরেন্দ্রপুরে দেখতাম সব জপ ধ্যান করতে আসতে এমন করে জপ ধ্যান করতেন, দেখে মনে হতো জগতের যাবতীয় দুঃখ ওই ভক্তদের মুখের প্রতি কনসেন্ট্রেট করেছে, সে একজন দেখতাম ঠাকুরের দিকে দাঁড়িয়ে এমনি এমনি করে মালা টানতেন, যেন মনে হচ্ছে মাঝি সেই একটু একটু করে ছিনিয়ে নিচ্ছেন একটা একটা করে দানা, ওটা নয়, স্বাভাবিকভাবে
আর দেখবেন যে ঠিক ঠিক জপ ধ্যান করে তার চেহারা আছে, যতই কুৎসিত দেখতে হোক তার ভেতরে একটা অদ্ভুত আনন্দ আছে, তার চোখে মুখে, তার হাঁটায় চলায়, তার আচরণের মধ্যে সেই আনন্দের প্রকাশ হচ্ছে, বিকাশ হচ্ছে, এইটা হচ্ছে কথা। যখনই জপ ধ্যান আমরা করে আমরা আনন্দ পাবো না, তখন আমাদের খুঁজতে হবে নিজের ভুলগুলো। এটাকে বলা হয় সেলফ ইন্ট্রোস্পেকশন, নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। আমি একটা সেলফ ইন্ট্রোস্পেকশন একটা ছোট সাজেশন আপনাদের দিই, সেটা হচ্ছে আপনারা দেখবেন দীক্ষার সময় আপনাদের একটা বই দেওয়া হয়, আমি জ্ঞান জ্ঞান করি এই বিষয়টা নিয়ে বলে কেউ কিছু মনে করবেন না। দীক্ষার সময় আমাদের গুরুরা একটা বই দেন সাধন পদ্ধতি বলে, তার তলায় লেখা থাকে অপর কাহাকেও দেখাবেন না। আমরা এত ভালোবাসি বইটাকে, অপর কাহাকে তো দেখাই না, নিজেও দেখি না, আর একটা সময় হারিয়েও ফেলি। ওই বইটি আমাদের জন্য খুব উপকারী, যখনই মনে হবে, আমি আমার জীবনের ক্ষেত্রে দেখেছি, আমার প্রায় 30-31 বছর দীক্ষা হয়ে গেছে, আমি যখনই মনে হয়, তখনই মনে হচ্ছে যে আমি পারছি না, আমার কোথাও ভুল হচ্ছে, আমি সেই বইটা খুলে দেখি যে মহারাজ যে উপদেশ দিয়েছিলেন সেটা আমি টোটো ফলো করতে পারছি কিনা। বেশিরভাগ ক্ষেত্রে দেখি কোথাও না কোথাও একটা ডেভিয়েশন হয়ে গেছে, এবং সেটুকুকে সারালে সেইটা হবে। ডেভিয়েশনের অনেক রকম জিনিস হয়, দেখবেন আমাদের অন্যের জিনিস দিয়ে নেভার সেন্ডবে ওনার্স প্রাইড, এরকম হয় যে পাশের বাড়িতে একটা ভালো দেখে ফ্রিজ কিনে নিয়েছে, ডাবল ডোরওয়ালা, আমার ভেতরটা একবারে একটা অদ্ভুত রকমের জ্বালা হচ্ছে, জ্বালা হতে থাকে, আমাদের ভীষণ কষ্ট হতে থাকে, আমরা কিছুতেই সেটাকে হজম করতে পারি না। ওর বাড়িতে ডবল ডোর এটা, আমার বাড়িতে সারাক্ষণ সিঙ্গল ডোরে ভীষণ কষ্ট হতে থাকে, মনে হয় আমার ফ্রিজটা আর ঠান্ডা দিচ্ছে না। এইরকম নানা রকম ছোটোখাটো বাসনা আমাদের ভিতরে কাজ করে, যে কারণে মনের ভেতরে আমরা শান্তি খুঁজে পাই না, আমরা কোনোভাবেই মনের ভেতরে শান্তি খুঁজে পাই না। এটা সবচেয়ে ভালো পদ্ধতি ওই দীক্ষার বইতে দেওয়া আছে, দেখবেন শুরুতে বলা আছে হাত জোর করে প্রার্থনা করবে, এই জগৎ সংসারে যে যেখানে আছে সবাই সুখে থাকুক, সবাই আনন্দে থাকুক, সবাই ভালো থাকুক, প্রত্যেকে যেন মানে সুখে থাকে, প্রত্যেকের যেন প্রার্থিত বস্তু প্রাপ্ত হয়। যখন আপনি অন্যের জন্য প্রার্থনা করবেন দেখবেন হৃদয়ের কি প্রসারণ হয়েছে, এবং সেই হৃদয় এত প্রসারিত হয় তার ভেতরে এই ছোট্টখাট্ট বাসনা, এই ছোট্টখাট্ট নেভার সেন্ড বে ওনার্স প্রাইড, এইগুলো ঢোকে না। এইগুলো হচ্ছে কথা, এইটা তখন নিজেকে দেখতে হয় এবং খুঁজে বার করে সেগুলোকে শোধরালে। আসলে আমরা নিজেদের দেখি না, আমরা মনে করি যে রামকৃষ্ণ আমাদের স্পর্শ করে দিয়েছেন, ব্যাস আমি কি হনু, তা নয়, কিন্তু তিনি আমাদের স্পর্শ করে সোনা বানিয়েছেন। কিন্তু আমি যদি নিজেকে চকচকে না রাখি, এই যেমন রূপোর বাসন কালো হয়ে গেলে মাজতে হয়, এই এখন নতুন শুনেছি কোলগেট টুথপেস্ট পেস্ট দিয়ে ভালো করে মেজে দিলে সোনার উপর চকচক করতে থাকে, ওইরকম আমি যদি নিজেকে চকচকে না করে রাখি, আমি যদি পলিশ না করি, তাহলে কিন্তু আমি ম্যারম্যারে হয়ে যাব। এই পলিশ করাটা ভীষণ রকমভাবে জরুরি। বলছেন সংসারে বিষয়ে মায়ামোহ কামিনী কাঞ্চনে আসক্তি, এসব পুরোমাত্রায় থাকলে জপ ধ্যানে আত্মার বিশেষ পরিবর্তন হয় না। তাই এইগুলো দেখবেন কখন কোন সময় এসে ঢুকে যায় আমরা বুঝতে পারি না, কিন্তু যখন বুঝতে পারছি সেই সময় যেন আমরা এগুলোকে পরিহার করতে পারি। ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয়, আমি তো তোমায় ডাকছি, সেদিনকে শ্রদ্ধা প্রণাম আতেজির একটা ভারী সুন্দর বই পড়ছিলাম ওনার, যে সত্যবর্ষে যে সেখানে এক জায়গায় উপদেশে একজনকে বলছেন যে আমার যখন ঘুম আসে তখন ভগবানকে বলি আমি তো তোমায় ডাকতেই চাই, তুমি যদি আমার জপ ধ্যানের সময় ঘুম পাড়িয়ে দাও তাহলে আমি তোমাকে কেমন করে ডাকবো, দেখুন ভগবানের সাথে কি সুন্দর একটা প্রীতির সম্পর্ক, তাকে বলছেন আমি তো তোমাকেই ডাকতে চাই, তোমার সঙ্গেই তো ঘর করতে চাই, তুমি যদি আমাকে ঘুম পাড়িয়ে দাও আমি কেমন করে তোমাকে ডাকবো, কি সুন্দর কথা। ঠিক এইরকম করে প্রতি মুহূর্তে ভগবানকে বলতে হবে, এই যে সংসারের মায়ামোহ কামিনী কাঞ্চনে আসক্তি তিনি যেন কাটিয়ে দেন, এবং আমরা যত চাইবো তিনি তত আমাদের কাটিয়ে দেবেন, এটা কিন্তু 105% সত্য কথা। 65 নম্বর শ্লোক বলছেন আমরা মুখে মুক্তি চাই, সত্যি সত্যি নয়, ভগবান যদি এসে বলেন এই নে তোকে মুক্তি দিচ্ছি, তখন ভয় পাবো, বলবো না না এক্ষুনি মুক্তি চাই না, এখন মুক্তি পেলে আমার আমার এদের কি গতি হবে, মরে গেলে তখন মুক্তি দিও। কাঠুরের গল্প মনে আছে তো, বোঝার ভারে ক্লান্ত হয়ে জমের কাছে প্রার্থনা করছিলেন,
আর পারিনে প্রভু আমায় মুক্তি দাও। যখন তিনি এসে যেতে চাইলেন তখন সে বলল, না না ঠাকুর, এই কাঠের বোঝাটা উঠিয়ে দেওয়ার জন্য তোমায় ডাকছিলুম। বদ্ধজীবদের দশাও ওই রকম, তারা ঐহিক দুঃখের হাত দুঃখেরই হাত থেকে মুক্তি চায়, আসল মুক্তি চায় না। খুব কড়া কথা, শুনলে একটু গায়ে লাগে আমাদের, মনে তো ভীষণ রকমের লাগে। নেহাত মহারাজ বলেছেন, তা আমি বললে তো বোধহয় আপনারা আমাকে চেলা কাঠ পিটতেন, এটা আমি বেশ জানি আর কি। বলছেন, আমরা মুখে মুক্তি চাই, সত্যি সত্যি নয়, আর পাচ্ছি না। বয়সের ভারে ইয়ে হয়েছে, তবু মনে হচ্ছে নাতিটার বিয়ে না দেখে যাব না। তবে নাতিটার বিয়ে দেখলাম, তারপর নাতিটার একটা ছেলে পুলে হবে, তার অন্নপ্রাশনের দেখে যাব না। আমাদের অনন্ত ইচ্ছে, আমাদের অনন্ত ইচ্ছে ভগবানকে দেখে, ভগবান ছাড়া আর সমস্ত কিছুতে আমাদের ভীষণ রকমের একটা ভালোবাসা। আর এই ভগবান ছাড়া অন্য কিছুতে ভালোবাসা হলে ব্যাস, বাকি সব কিছুতে মন্দবাসা হয়, এটা আমাদেরকে ভেবে নিতে হবে। আমরা মুক্তি চাই, আমাদের ভূতেশ আনন্দজি মহারাজ বলতেন, আমরা যখন ওনাকে বলতাম, মহারাজ আপনার শরীরটা খারাপ হয়েছে, উনি বলতেন, হ্যাঁ সর্ববিকারাত্মক দেহ, জায়তে অস্থি বর্ধতে বিপরিণমতে অপক্ষীয়তে নশ্যতি, এগুলোকে মেনে নিতে হয়। জন্মালাম, আমি বড় হতে থাকলাম, তারপরে একটা সময় উল্টো গতি হতে থাকে, আর বৃদ্ধি হয় না, উল্টো দিকে হতে থাকে, তারপরে ক্ষয়প্রাপ্ত হয়ে এক সময় শরীর নাশ হয়ে যাবে, এটাকে মেনে নিতে হবে। শুধু মেনে নেওয়া নয়, প্রত্যেকটা স্তরকে এনজয় করতে হবে। যদি আমি ভাবি যে সেদিনকে দেখছিলাম অন্য কোনোভাবে নেবেন না, এই একটা কোথায় খুব সম্ভবত নরেন্দ্রপুরের রিউনিয়নেই দেখছিলাম, যে যখন ওখানে নরেন্দ্রপুরে ছিলাম তখন দেখছিলাম, অনেক বয়স হয়ে গেছে, রিউনিয়নে আসার জন্য চুলটা খুব ভালো করে বারগেন্ডি টারগেন্ডি করেছেন, ভালো প্যান্ট শার্টও পরেছেন, কিন্তু হেঁটে দু পা এগিয়ে যেতে পারছেন না, এই রকম অবস্থা হয়েছে। জীবনের যে স্তর তাকে সেইভাবে এনজয় করুন, আপনার বার্ধক্যকে বার্ধক্যের মতো করে এনজয় করুন, কিন্তু লক্ষ্যটা যেন থাকে, মনটা যেন উচ্চ থেকে উচ্চতর সোপানের দিকে যেতে পারে। এবং যখন মৃত্যু আসবে আর কোনো রকম কোনো কথা বলবে না, চুলের মুঠি ধরে নিয়ে যাবে। এই মার্চ মাসে একটি ছেলে আমাকে ফোন করে বলল, আপনি আমায় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা একটু রেকর্ড করে দেবেন। আর হ্যাঁ কেন দেবো না, নিশ্চয়ই রেকর্ড করে দেওয়া হলো। কেন মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র দিয়ে কি হবে না, আমার বাবা করোনায় আক্রান্ত হয়েছে, ওইটা আমি শুনে মুখস্থ করে বাবাকে সারাক্ষণ শোনাবো, তাহলে আমার বাবা মারা যাবে না। আমি রেকর্ড করে দিলাম, একই সঙ্গে তাকে বললাম এই কথাটা, এটাই কিন্তু তোমার বাবার মৃত্যুকে আটকাতে পারবে না। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের শেষ অংশটা খুব ইম্পর্টেন্ট, ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম, অরুরাধা পড়োয়ালের কল্যাণে আপনারা সবাই এটা জানেন, কিন্তু শেষের অংশটা খুব ইম্পর্টেন্ট। সেখানে বলছেন, উর্বারুকম ইব বন্ধনাত মৃত্যুর মুক্ষীয় মামৃতা। এই মন্ত্র কি করে, আমাদের জীবন কেন উর্বারুক, উর্বারুক হচ্ছে ফুটি ফল, আমরা বাংলায় যে ফুটি দেখি, গোলাকার ফল, আমাদের জীবনটাও ঠিক ওরকম গোলাকার, জন্মাচ্ছি মরছি জন্মাচ্ছি মরছি, একটা চক্রাকারে ঘুরতে থাকি, এপাশ থেকে ওপাশ ওপাশ থেকে ওপাশ, এই চক্রাকারে ঘুরতে থাকি। উর্বারুকম ইব বন্ধনাত মৃত্যুর মুক্ষীয় মামৃতা, এই যে আমি যে মারা যাচ্ছে সে যদি জানতে পারে, এই যে মৃত্যু আসছে, এই মৃত্যু আমাকে জন্ম মৃত্যুর চক্র থেকে বাইরে নিয়ে যাবে, শুধু তাই নয়, এই মৃত্যু আমায় মোক্ষের পথে নিয়ে যাবে, আর ফিরে আসা নেই, আর এই সংসারের কষ্ট পাওয়া নেই, কোনো কিছু নয়, তখন দেন অনলি দেন ইট উইল ওয়ার্ক, তখনই এটা কাজ করবে, অন্য কোনোভাবে এটা কাজ করে না। আমরা মৃত্যুকে আটকাতে পারি না, দ্যাট ইজ দি ইনএভিটেবল আউটকাম, এটা আসবেই, কিন্তু তাকে বরণ করে নেবার মতো প্রস্তুত থাকা দরকার। একটা ভিডিও ক্লিপিং দেখছিলাম সেদিনকে, ওই খুব সম্ভবত পদ্মাবতীর জীবনের ঘটনা, সে হাতে করে তার স্বামীর সেই ছাপটি নিয়ে তিনি যে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাচ্ছেন, শুধু তিনি নয়, রাশি রাশি মহিলারা নিজেদের সম্ভ্রম রক্ষা করার জন্য আগুনের দিকে এগিয়ে যাচ্ছেন, তাদের মুখে অভিনয় এটা, কিন্তু তাদের মুখের ভেতরে সে দৃঢ়তা, মৃত্যুকে মেনে নেওয়ার যে চেষ্টা, এইটা যেন আমাদের জীবনে থাকে। তার মানে কি সহমরণ হতে হবে, তা নয়, মৃত্যু তার সময় মতো আসবে, আমি যেন প্রস্তুত হয়ে থাকতে পারি। স্বামী ব্রহ্মানন্দজির কথা এক জায়গায় আছে, যে পাড়ানির করি জোগাড় করে রাখতে হয়,
না হলে যেমন নতুন দেশে গেলে হাতে যদি টাকা পয়সা না থাকে আমাদের বড় অসুবিধা হয় খালি হাতে গেলে, ঠিক সেই রকম ওপারের যখন ডাক আসবে সেই ভক্তি বিশ্বাস ভালোবাসা সাধন ভজন ঈশ্বর প্রণিধান এই সম্পদগুলো যেন আমাদের হাতের মধ্যে থাকে। নাহলে ওই রকম কী হবে, যখন ওই সেই কাঠুরিয়া নামিয়ে ফেলেছিল বললো বাবা আর পারি না আমায় মুক্তি দাও, যমরা জেলেন মুক্তি দিতেন না বাবা তোমার সঙ্গে যাওয়ার জন্য বলিনি, তুমি এই বোঝাটা আমার মাথায় তুলে দাও, এটা তুলতে পারছিলাম না, এটাই কথা। এই কয়েকদিন আগে একটা বিজ্ঞাপন দেখছিলাম, একটা ঘিয়ের কোম্পানির বিজ্ঞাপন, দিদিমার কাছে বারবার যমরাজ আসছে আর তিনি সেই ঘি ভাজা নানা রকম জিনিসপত্র খাওয়াচ্ছেন, কি একটা ঘি ভুলে গেছি, আর যমরাজ তাতে মোহিত হয়ে যাচ্ছেন, প্রত্যেকবার তিনি ভদ্রমহিলাকে নিয়ে যাওয়ার আগে গলায় মালা পরিয়ে দিচ্ছেন, প্রত্যেকবার দেখছেন যাওয়ার সময় সেই মালাটা খুলে যাচ্ছে। আর বাস্তব জীবনে কিন্তু ওরকমটি হবে না, ঘিয়ের সিঙ্গাড়া খাইয়ে আমরা যমরাজকে খুশি করতে পারবো না। এরপরেরটি বলছেন, ভারী সুন্দর কথা, এটা শুনলে খুবই ভালো লাগবে। বলছেন 66 নম্বর সূত্র, আপনারা দেখুন, যাদের কাছে বই আছে দয়া করে পড় শুনুন। এটা ভগবানকে চাও তো তাকে পাবে, বিষয় সুখ তার কাছে চাও তাও পাবে, কিন্তু দুয়ের জন্যই খাটতে হবে, না খাটলে কিছুই পাওয়া যায় না। সংসারের জন্য বিষয় সম্পত্তির জন্য মান যশের জন্য দিন রাত আহার নিদ্রা ত্যাগ করে দেহ মন প্রাণ দিয়ে সকলে খাটছে, ভাবছে এক মুহূর্ত বিশ্রাম নেই রেহাই নেই, তবু যা চাচ্ছে তা পাচ্ছে না, আশা আকাঙ্ক্ষা মিটছে না। সেই রকম করে যদি ভগবানের জন্য খাটতে পারো তো ভগবান লাভ নিশ্চয়ই হতো। মণিকাঞ্চন ফেলে আমরা কাঁচ নিয়ে ভুলে আছি, বারবার ধাক্কা খাচ্ছি তবুও চৈতন্য হয় না, এমনি মহামায়ার মায়া। ভগবান লাভ করা যেমন শক্ত তেমনি আবার সহজ, কেবল মনের গতির মোড় ফিরিয়ে দিতে হয়, তবেই সে তবে সেই পারে যার উপর মায়ের কৃপা হয়। এটাও কয়েকটা ভাগ আছে, একটা হচ্ছে ভগবান চাও কিন্তু তাকে পাবে, একদম স্ট্রেট স্টেটমেন্ট, ভগবানকে যদি চাও ভগবানকে পাবে, আর যদি বিষয় সম্পত্তি চাও বিষয় পাবে, কিন্তু শর্তটা হচ্ছে দুটোর জন্যই আমাদের পরিশ্রম করতে হবে, কোনোটাই অনায়াসে পাওয়া যাবে না। আমরা বিষয় সম্পত্তির জন্য কত কি করি, কি প্রচণ্ড পরিমাণ শ্রম করি, কি প্রচণ্ড পরিমাণ কাজ করি, হাড় ভাঙা খাটনি খাটি, তবে আমাদের একটুখানি কিছু আসে, কিন্তু তাতেও আমাদের যেন আশা পূর্ণ হয় না। আমাদের গোলটা সবসময় বেশি, তাম তো হাড়ে হাড়ে বুঝছি আশ্রম চালাতে গিয়ে একটা প্রকল্প শেষ হচ্ছে তো আরেকটা প্রকল্প এসে দাঁড়িয়ে আছে, সেটা তখন আর্জেন্ট, সেটা শেষ হলে বলে আর বোধহয় কিছু করতে হবে না, আবার আরেকটা এসে যাচ্ছে, কন্টিনিউয়াসলি এসে যাচ্ছে, আর আমি কন্টিনিউয়াসলি আপনাদের কাছ থেকে চেয়ে যাচ্ছি আর আপনারাও দিয়ে যাচ্ছেন। কিন্তু ভগবানকে যদি এই ওই কান্তিকতা দিয়ে চাওয়া হয় তাহলে দেখবেন ভগবানকে পাওয়া যাবে। তাতে কি হবে, এই যে যত আমরা বিষয়ের জন্য খাটছি আমাদের একটা ডিসস্যাটিসফ্যাকশন থেকে যায়, কারণ কিছুতে আমরা লক্ষ্যমাত্রা পূর্ণ করতে পারি না। ভগবানের ক্ষেত্রে কিন্তু তাই হয় না, ভগবানের ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশন হয় যতক্ষণ না পূর্ণ দর্শন হচ্ছে, কিন্তু পূর্ণ দর্শন হলে এমন আনন্দ, এমন আনন্দ যে বলে বোঝানো যায় না। ঠাকুরের সেই গল্পে আছে, সেই জানলা দিয়ে নতুন বর এসেছে, সে তার বন্ধুবান্ধব তার সমবয়সীদের সঙ্গে আড্ডা মারছে, জানলা দিয়ে মেয়েকে দেখাচ্ছে, কোনটি তোর বর, ওইটি তোর বর, সে বলছে উহু, ওইটি তোর বর, সে বলছে উহু, ওইটি তোর বর, সে বলছে উহু, তারপর একটা সময় যে সে ওইটি তোর বর, তখন সে অদ্ভুত রকম হাসছে, তার চোখে শব্দ নেই, তার মুখে শব্দ নেই, চোখের সেই পলক আর তার হাসি বুঝিয়ে দিচ্ছে ওইটি তার বর, তা যাকে দেখে তার ভীষণ শান্তি হচ্ছে, ভীষণ রকমের স্বস্তি হচ্ছে। ভগবান লাভটাও ঠিক সেই রকম, তাকে পেলে এমন এক আনন্দ হয় যে জাগতিক আনন্দ তাকে ছোঁয়ে না। পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ তখন আমাদের সংঘগুরু, 2004 সালে আমাদের সন্ন্যাস হবে, 3 জানুয়ারি আমাদের জানানো হয়েছে তোমাদের বছর সন্ন্যাস হবে, যাও গিয়ে ঠাকুর মা স্বামীজি সবাইকে প্রণাম করে আসার পথে পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করতে, আমরা 8 জন লোক তার ঘরে ঢুকেছি, মহারাজের ঘরে ঢুকেছি, মহারাজের সেবকও ঢুকেছে, গিয়ে দেখলাম সেদিনকে মহারাজের মহারাজ দীক্ষা দিয়েছেন, ক্লান্ত আমাদের দিকে পেছন করে উনি পড়ছেন, বই পড়ছেন, পড়ছেন কি বই, না শ্রীরামকৃষ্ণ দ্য গ্রেট মাস্টার লীলা প্রসঙ্গের ইংরেজি অনুবাদ,
বইটা এতবার পড়েছেন এতবার পড়েছেন, তার পাতাগুলো শুধু হলুদ হয়ে গেছে, কিন্তু তুমি এমন মনোযোগ সহকারে পড়ছেন। এই আটজন মানুষ দাঁড়িয়ে আছি, আমাদের নিজেদের কথা বলবে, আমরা লিটারালি মিথ্যা হয়ে গেছি। ভগবানকে পেলে ঠিক এইরকম হবে, জাগতিক সব কিছু মিথ্যা হয়ে যাবে, শুধু তিনি সত্য, তাতে আমরা ডুবে থাকবো। আমরা প্রায় 7-8 মিনিট দাঁড়িয়ে থাকার পরে মহারাজের খাবার সময় হয়ে যাচ্ছে বলে সেবক মহারাজকে ডাকলেন। মহারাজ তখন জিজ্ঞেস করছেন, তোমরা কতক্ষণ দাঁড়িয়ে আছো? আমরা বললাম, এই এসেছি, ধরুন 7-8 মিনিট হয়ে গেছে, আমরা চুপটি করে এসেছি। মহারাজ একবারও বুঝতে পারলেন না, এমন গভীর মনোযোগ সহকারে পড়ছেন। ভগবানকে তিনি এত ভালোবাসেন, তার লীলা কথা পড়তে গিয়ে তার ভেতরে যেন তিনি ডুবে আছেন। সেই ভক্তের কাছে শুনেছি, মায়ের জীবনী যখন তিনি পড়তেন, তিনি ঝরঝর করে চোখ দিয়ে জল তার পড়তো, অমন বেদান্তি, তার দু চোখ দিয়ে টপটপ করে জল পড়ে। আর তাকে বলছেন সবাই, সেবকদের বলতেন, জাস্ট সি হাউ মাচ হোলি মাদার সাফার্ড, হাউ মাচ হোলি মাদার সাফার্ড। এই কথা তিনি বারবার বলতেন, এমনভাবে ডুবে যেতেন যেন তার বেদনা আমার হচ্ছে, এই ভগবান আছেন তারই ওর বেদনাটা যেন আমাদের কাছে তীব্র হয়ে যায়, ভগবানকে পাওয়ার আনন্দে যেন আমরা আনন্দময় হই। এটা হচ্ছে প্রথম অবস্থা। দুই হচ্ছে আমাদের অবস্থাটা বলছেন, আমরা মণিকাঞ্চন ফেলে আমরা কাঁচ নিয়ে ভুলে আছি, বারবার ধাক্কা খাচ্ছি তবু চৈতন্য হয় না, এমনি মহামায়ার মায়া। এটা হচ্ছে আমাদের অবস্থা। মণিকাঞ্চন ফেলে, দামি ধনরত্ন ফেলে আমরা শুধুমাত্র এই এ নিয়ে পড়ে আছি, কাঁচ নিয়ে পড়ে আছি, কাঁচের গয়না কাঁচের এইসব নিয়ে পড়ে আছি, আমরা এতটুকু ভালো জিনিস পাওয়ার চেষ্টাটুকুও করি না। আমাদের যখন গুরুরা শরীরে থাকেন, দেখবেন সবচেয়ে বড় বোকামিটা যেটা আমরা করি, যারা গুরুর থেকে অনেক দূরে থাকেন তাদের কথা আলাদা, কিন্তু আমি অনেককে দেখেছি যারা গুরুর খুব কাছে থাকতেন, বেলুড় মঠে থাকাকালীন দেখেছি যারা বেলুড়ের ভক্ত, তারা কিন্তু প্রেসিডেন্ট মহারাজদের সঙ্গে প্রত্যেক রোববার বা ছুটির দিনগুলো কিছুতেই আসতেন না দেখা করতে। আমরা দেখেছি এটা, আমাদেরকে বয়স্ক সাধুরা বলতেন যে যতদিন গুরু সশরীরে আছেন ততদিন তার সঙ্গ করার চেষ্টা করো, সারাটা জীবন অন্য কিছুর সঙ্গ করার সুযোগ পাবে, কিন্তু এই যে আনন্দটা তোমরা এখন লাভ করবে এটা পরবর্তীকালে দেখবে ইউ উইল চেরিশ ইট। আমরা যেন এটাকে নিয়ে আনন্দ করতাম। আমরা ওই যে 10 বছর মহারাজের কাছে আসা যাওয়া করার সুযোগ পেয়েছি, যতটা সুযোগ করার চেষ্টা করেছি, সেই স্মৃতিগুলো এখন আমাদের বেঁচে থাকার রসদ। প্রত্যেক দিন দুঃখ সুখ নানা কিছুতে সেই স্মৃতিগুলো আমাদের বাঁচিয়ে রাখে। আমরা এইরকম সম্পদ আমাদের হাতের কাছে হারিয়েও হারিয়ে ফেলি। পূজনীয় ভূতেশ আনন্দজি মহারাজের কাছে যাওয়াটা যে কত সহজ ছিল, আমরা বারবার যেতাম, কত বিরক্ত করেছি, কত উৎপাত করেছি, তার অন্ত নেই। কিন্তু এখন যত বয়স হয়েছে সেই বিরক্ত করার কথা, সেগুলোর কথা যত মনে পড়ে তত আনন্দে ভরপুর হয়ে থাকে। মণিকাঞ্চন যখন পেয়েছেন, মণিকাঞ্চন নিয়েই মেতে থাকুন, কাঁচ নিয়ে মেতে থাকলে হাত কেটে যাবে। কেমন করে আমরা এই কাঁচ নিয়ে মেতে থাকা অবস্থা থেকে মণিকাঞ্চনের দিকে যাব, এটা বলছেন তিনি। বলছেন ভগবান লাভ করা যেমন শক্ত তেমনি আবার সহজ, দুটোর কথা বলছেন, যেমন শক্ত তেমনি আবার সহজও বটে। সহজ কীরকম? কেবল মনের গতি, মনের গতির মোড় ফিরিয়ে দিতে হবে। আপনারা যারা বায়ু কল দেখেছেন, যে হাওয়ার দিক নির্দেশ করে দেখেছেন, ওরে যখন গতিটা ঘোরানো হয় তখন মানে বিপরীত দিকে, তখন খুব শক্তি প্রয়োগ করতে হয়, তারপরে কিন্তু আর শক্তি প্রয়োগ করতে হয় না। খানিকটা যখন বায়ু থাকে না তখন আমাদের হেঁইও মারো করে নৌকা চালাতে হয়, তারপরে যখন অনুকূল বায়ু বইতে থাকে আমরা পাল তুলে দিই, তখন বসে ভ্রুক ভ্রুক করে তামাক খেতে হবে আর জীবন্তরী চলতে থাকবে। যে যে জিনিসগুলো আমাকে ভগবান থেকে সরিয়ে দিচ্ছে সেগুলোকে আইডেন্টিফাই করে আমরা যদি সেই সেই জিনিসগুলোকে ভগবানকে পাওয়ার ইচ্ছা প্রকাশ করি তাহলে ভালো সুবিধে হবে। একজন দিদিমণি আমাকে ভারী সুন্দর কথা বলেছেন, তার জীবনের গল্প, আজকে হয়তো ক্লাসে তিনি থাকলেও থাকতে পারেন, আমি নাম বলছি না তার। তিনি খুব সাজতে ভালোবাসতেন, তিনি আমায় বললেন একদিন, আমি জানেন তো খুব সাজতে ভালোবাসি, খুব নানা রকমের সব রুজ লিপস্টিক, ভালো ভালো দামি দামি গয়না কাপড় চোপড় পরতে ভালোবাসি, তারপরে একটা সময় দেখলাম যে এসব করে আমার কিছু লাভ হচ্ছে না, তাই মা ঠাকুরের ছবিতে সাজানো শুরু করলাম।
এত আনন্দ হতো নিজেকে সাজিয়ে, যতটা না আনন্দ তার থেকে মাকে সাজিয়ে আনন্দ। এবং আমি বুঝতেই পারলাম কখন আমার নিজের মেকআপ করার ইচ্ছাটুকুই চলে গেল। আমি তাদের বাড়িতে গিয়ে দেখেছি, আমরা সাধুরা অনেকে গেছি তাদের বাড়িতে গিয়ে দেখেছি, ঠাকুরমা স্বামীজি তো আছেনই, ঠাকুরমা স্বামীজির ছবি তো আছে, সেই ছবি বেদিতে তো সাজানো আছে, মায়ের একটা আলাদা করে ছবি ছিল সেখানে, খুব সুন্দর দামি দামি বেনারসি পরানো হতো, অলংকার পরানো হতো, খুব সে মাকে সাজানো হতো, মাকে এত সাজাতেন এত সাজাতেন, অবাক হয়ে যাওয়ার মতো, একদম হতবাক করে দেওয়ার মতো করে তিনি মাকে সাজাতেন। তাই এই যে মনের গতি যদি আমরা ঘুরিয়ে দিতে পারি, তবেই সেই পারে যার উপর মায়ের কৃপা হয়, ইচ্ছেটা, মা আমাদের ভেতরে ইচ্ছেটা জাগায়। এই রামকৃষ্ণ পুঁথির এক জায়গায় বলা আছে না, জয় জয় গুরুমাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী। এই যে আমরা ঠাকুরকে ভালোবাসি, এই ঠাকুরকে ভক্তি করার ইচ্ছাটুকু মা আমাদের ভেতর জাগান। আমরা যখন চাইব, মা নিশ্চয়ই আমাদের ভেতরে সেই ভাবটিকে জাগো। তাই চাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমরা আজকে এইটা দিয়ে শেষ করব, 67 নম্বর শ্লোক। না খাটলে অভীষ্ট লাভ হয় না, এক শিশুই না খেটে পায়, সে জানে মা সব জানে, মা ছাড়া সে আর কিছু জানে না, যখন যা দরকার, যখন যা তার দরকার হয় মা তাকে দেয়, তাকে নিজের জন্য ভাবতে হয় না। ধর্মজীবনেও ঠিক শিশুর মতো হতে হবে, শিশুরা যখন খিদে পায় কাঁদে, অমনি মা সব ছেড়ে এসে তাকে কোলে নেয়, দুধ খাওয়ায়, তবেই হলো। শিশুকেও কাঁদতে হয়, অভাব জানাতে হয়, ভক্তকেও তেমনি ভগবানের নাম নিতে হয়, ভক্তি লাভের পিপাসায় আকুল হয়ে প্রার্থনা করতে হয়, তাকে পাওয়ার জন্য কাঁদতে হয়, অন্য কিছু পেলে বা দিলে সেদিকে ফিরেও চায় না, সে চায় একমাত্র ভগবানকে, তার ঐশ্বর্যকে নয়। টাকা করি তখন তুচ্ছ বোধ হয়ে যায়, রামপ্রসাদ গিয়েছেন কাজ কি মা সামান্য ধনে, ও যে ওকে কাঁদছে গো তোর ধন বিহনে, অন্য ধন দিলে তারা পড়ে রবে ঘরের কোণে, দাও মা যদি অভয় চরণ রাখি হৃদি পদ্মাসনে। কি সুন্দর কথা বলছেন, যে না খাটলে অভীষ্ট লাভ হয় না। জগৎ সংসারে কোনো জিনিস কেউ যদি বলে আমি না খেটে পেয়েছি তা কিন্তু নয়। যে জামাটাও যদি পড়তে হয় খাটতে হবে, আপনাকে হাতটাকে এমনি এমনি করতে হবে, মাথা দিয়ে গলাতে হবে, বোতাম লাগাতে হবে, আবার টানতে হবে, ঠিকঠাক করতে হবে, না খাটলে জামাটিও পরা যাবে না। ঠিক সেই রকম ভগবানকে চাইতে গেলে খাটতে হয়, পরিশ্রম করতে হয়, যেমন সাধন ভজন করতে হয় ঠিক মনটাকেও সাধনানুকূল করে রাখতে হয়। যে যে জিনিস আমাদের ভগবানের দিকে নিয়ে যায় সেগুলোকে আমাদের অভ্যাস করতে হয়, আমাদের প্রথম দিকে জোর করে অভ্যাস করতে হয়, পরে সেটা আমাদের স্বভাবের অঙ্গ হয়ে দাঁড়ায়, এটা হচ্ছে কথা। এরপরে যেটা বলছেন, একমাত্র না খেটে কে পায়, সে হচ্ছে শিশু, শিশু না খেটেই পায়, সে খালি তার উদ্দেশ্য তার কি জানানোর, তার কিন্তু তাকে জানাতে হয় যে তার চাই, চিৎকার করে কাঁদতে থাকেন, মা তো জানেন, মা প্রত্যেকটা চিৎকারের আলাদা আলাদা আওয়াজ বুঝতে পারেন। দেখেছি যে ছোট শিশু এসেছে চিৎকার করে খাচ্ছে, আমরা ভাবলুম বোধহয় তিনি ইয়ে চাইছেন, তিনি হয়তো বাচ্চা হয়তো খেতে চাইছেন, কিন্তু মা ঠিক এসে বুঝলেন যে বাচ্চাটা পেচ্ছাপ করে ফেলেছে বা পায়খানা করে ফেলেছে। মা ঠিক জানেন প্রত্যেকটা যে কান্না তার বোধহয় আলাদা আলাদা মিটার আছে, আলাদা আলাদা অক্টেভে সেগুলোকে সেগুলো করা হয়, মা যেন জানেন প্রত্যেকটা জিনিস, মা যেন জানেন, তাই তাকেও সেই রকমভাবে করতে হয়। ধর্মজীবনেও ঠিক শিশুর মতো হতে হবে, শিশুর মতো হতে হবে, বোকাশোকা হলে তাই নয়, মনটাকে শিশুর মতো করতে হবে, আর ভগবান ছাড়া আমি আর কিচ্ছু জানি না এই বোধটা আমাদের ভেতর জাগাতে হবে। যেমন ছোট্ট শিশুর মা ছাড়া সে জানে আর কেউ তার দিকে পিরেও তাকাবে না, ঠিক সেই রকম ছোট্ট শিশুর মতো হতে হয়। তিনি বলছেন, ধর্মজীবনে ঠিক শিশুর যখন খিদে পায় কাঁদে, অমনি মা সব কাজ ছেড়ে এসে তাকে কোলে নেয়, দুঃখ দুধ খাওয়ায়, তবেই হলো। শিশুকেও কাঁদতে হয়, অভাব জানাতে হয়, শিশু এমনি এমনি পায় না, তাকেও জানাতে হয়, তাকেও তার কষ্টের কথা বলতে হয়, অভাবের কথা বলতে হয়, না হলে কিন্তু সে কোনোভাবেই
এটা করে উঠতে পারে না। তে সেরকম ভক্তকেও তেমনি ভগবানের নাম নিতে হয়, ভক্তি লাভের পিপাসায় আকুল হয়ে প্রার্থনা করতে হয়, তাকে পাওয়ার জন্য কাঁদতে হয়। তাকে পাওয়ার জন্য কান্না আমাদের কখন আসে? যখন তাকে পাচ্ছি না বলে মনের ভেতরে আমাদের একটা অভাব বোধ তৈরি হয়, এবং যতক্ষণ এই অভাব বোধটা আমাদের ভেতরে তীব্রভাবে জাগে, ততক্ষণ যতক্ষণ না এটা জাগছে ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানের কৃপা লাভের যোগ্য হয়ে উঠি না। এটা হচ্ছে কথা। ভগবানের কৃপা লাভের যোগ্য হয়ে উঠতে গেলে আমাকেও ভগবানকে চাই, ভগবান ছাড়া কিছু চাই না, এই বোধটা আমার ভেতরে জাগিয়ে রাখতে হবে, এবং নিরন্তর তার নাম নিতে হবে। নাম কি করে? নাম মনের ময়লা পরিষ্কার করে। সেদিনকে ফেসবুকে একজন জিজ্ঞাসা করছিলেন, যেন এগুলো ফেসবুকে আলোচনা করার বিষয়বস্তু, কমেন্টে লিখছেন, জপ ধ্যানটা কি যদি একটু বুঝিয়ে বলেন। তাকে আমি বললাম, এই আপনার নাম বোধহয় শুনলাম প্রতাপ, বোধহয় তার নাম ছিল, আমি প্রতাপ প্রতাপ করে ডাকা, এটা হচ্ছে নাম। আর আপনাকে বারবার ডাকার পর আপনি যখন দোতলা থেকে নিচে এসে দেখা দেন, তখন সেটা হচ্ছে ধ্যান। আমরা এটাকে এত ইজি করে রাখি প্রতি মুহূর্তে। নাম আমাদের কি করে? না, নাম আমাদের ভেতরে, পবিত্র নাম আমাদের নিজের ভেতরে বদল করে। একটা গল্প আমরা সব সময় বলি, জানেন তো, সেটা হচ্ছে আলুরদমের গল্প। এটা খুব পপুলার, ওই কথামৃত ভবনে বলেছিলাম, আলুরদমের গল্প। আপনারা যখন আলুরদম রান্না করেন, বাজার থেকে যে আলুটা কিনে নিয়ে আসেন, সঙ্গে সঙ্গে কিন্তু সেটা দিয়ে আলুরদম করা যায় না। প্রথমে একে জলে ভালো করে ধুতে হয়, তারপরে কি করতে হয়, তারপরে টেনে টেনে তার খোসাটা ছাড়াতে হয়, বটি দিয়ে নাহলে পিলার দিয়ে। যদি পুরনো আলু হয় তাহলে তো খোসা ছাড়াতে খুব কষ্ট, নতুন আলু হলে এমনি করে টিপলে, আঙুল দিয়ে টিপলেই আলুর খোসা ছেড়ে যায়। তারপরে অত বড় আলু তো সেদ্ধ করা যায় না, তখন তাকে কেটে চার টুকরো করে দিতে হয়। তারপর তাকে ভাজতে হয়, তেলে মুচমুচে করে ভাজতে হয়। তারপরে তাতে মশলা দিতে হয়, লবণ দিতে হয়, চিনি দিতে হয়, জল দিতে হয়, তারপরে সাঁতলাতে হয়, কন্টিনিউয়াসলি সাঁতলাতে সাঁতলাতে একটা সময় ওই ইয়েটা জলটা সেটেল করে। আর তখন নামিয়ে নিয়ে এলে দেখবেন আলুটা সুসিদ্ধ হয়েছে, যে শক্ত আলুটা নিয়ে আপনি কাজ করছিলেন সেই আলুটা কখন নরম হয়ে গেছে। আর আলুর বাইরে যে মশলাটা তার যে স্বাদ, আলুর ভেতরেও যেন ঠিক একই রকম স্বাদ হয়। আমাদের জীবনটা ঠিক সেই রকম, যখন আমরা ভগবানকে চাই তখন ওই ঈশ্বরের কৃপা আমাদের উপর ঝরে পড়ে, আমাদের যে কালো সত্তাটা সেটা সঙ্গে সঙ্গে দূরীভূত হয়ে যায়। তারপরে আমরা আমাদের সাধন ভজন, ওই যে জপ ধ্যান দিয়ে কি করি, এতদিন গায়ে যে সংস্কারটা তৈরি হয়েছে সেটাকে টেনে টেনে তার খোসাটা ছাড়াই। যদি আমাদের সংস্কার তীব্র থাকে তাহলে খোসা ছাড়াতে কষ্ট হয়, আর সংস্কার যদি এত তীব্র না থাকে তাহলে অত লাগে না, এমনি করে ঘষলেই হয়ে যায়। কিন্তু ওই বড়টা দিয়ে তো কিছু হয় না, ওই খোসা ছাড়ানোর পর যে মানুষটা, যে সাদা আলুটা, সেটা কিন্তু আপনি কিনে আনেননি, তখন তাকে তখন সে আপনা আপনি ছোট হয়ে যায়। ওই টুকরো টুকরো হয়ে যাওয়া মানে সে আর আগের মতো ওই রকম থাকে না, সে এক নতুন মানুষের রূপান্তর, নতুন রূপ ধারণ করে। তাতেও তো হয় না, জীবন ছেড়ে দেয় না, কিন্তু মুচমুচে করে আঘাত তাকে ভাজতে থাকে। যত ভাজা হবে আলু যেমন সুস্বাদু হয় ঠিক যেরকম, যত আঘাত পাবো আমরা তেমনি জীবনের জন্য তত মানে কাজে লাগবো আমরা। তারপরে ওই মশলা, সেটা হচ্ছে নিষ্ঠা, আর জল হচ্ছে অধ্যাবসায়, আর লবণ আর চিনি হচ্ছে জীবনের নানা অভিজ্ঞতা, নোনতা মিষ্টি এই অভিজ্ঞতা। এগুলো দিয়ে যত আমরা সাঁতলাবো আমরা একটা নতুন মানুষে রূপান্তরিত হব। ঠিক এই কথা বলছেন, ভক্তকেও ভগবানের জন্য নাম নিতে হয়, তারপরে কি করতে হয়, ভক্তি লাভের পিপাসায় আকুল হয়ে প্রার্থনা কর, তোমাকে পাচ্ছি না কেমন করে তোমাকে পাবো, কি হলে তোমার অভাব, কেমন করে নিজের ভেতরে তোমার অভাবকে আমি অনুভব করতে পারবো। আর তিন হচ্ছে তাকে পাওয়ার জন্য কাঁদতে হয়, তুমি ছাড়া আর কিচ্ছু নয়, আর তোমাকেই চাই, এর বাইরে আর কোনো কিচ্ছু যেন আমার কাছে না চাই, এরকম যেন আমার বোধ হয়। তাই বলছেন যে চায় একমাত্র ভগবানকে, তার ঐশ্বর্যকে, এমনকি ভগবানের ঐশ্বর্য চাই না, সিদ্ধিও চাই না, শুধু তোমাকে চাই। সেটা ছোট্ট গল্প আছে না, একটা রাজা ঘোষণা করলেন যে রাজপ্রাসাদের দ্বার কালকে সকালে খুলে দেওয়া হবে, সব ভারী ভারী দামি দামি জিনিসপত্র থাকবে, যে এসে যেটাকে স্পর্শ করবে সে সেইটাকে সে পেয়ে যাবে, সে সঙ্গে সঙ্গে সেটাই পাবে। দরজা খুলে দেওয়া হলো, এত জিনিসপত্র, প্রজারা হাঁ করে তাকিয়ে আছে, কোনটায় হাত দিলে সবচেয়ে বেশি লাভ হবে।
একটা ছোট্ট শিশু, একটি কন্যা, সে ধীরে 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 এগিয়ে গিয়ে রাজামশাই বসে বসে সেগুলো দেখছিল, রাজ সিংহাসনের কাছে গিয়ে রাজাকে স্পর্শ করলে সঙ্গে সঙ্গে ঢেড়া বাজাতে শুরু করলো। এ সম্পদ আর কারুর নয়, এ সম্পদ এই মেয়েটার, সেই সম্পদ এই মেয়েটার, কারণ সে রাজাকে স্পর্শ করেছে। রাজাকে স্পর্শ করা মানে রাজার যে রাজ সম্পদ সেটিও তাই। ঠাকুর বলছেন না, সবাই আমরা বাগানের গাছপালা দেখতেই ব্যস্ত, বাগানের মালিকের কেউ খোঁজ করে না। জোশ করে বাগানের মালিকের খোঁজ করে তার সঙ্গে আলাপ করলে তিনি বলে দেবেন কত কোম্পানির কাগজ আছে, কত কি আছে। এই শুধু ভগবানকে চাই। শেষ করছেন রামপ্রসাদের সেই বিখ্যাত দিনে, কাজ কি মা সামান্য ধনে, ওকে কাঁদছে গো তোর ধন বিহনে। আমার সামান্য ধন নিয়ে কি হবে, সাধারণ জিনিসটি আমার কিচ্ছু চাই না, তোর বিহনে, তোকে তোর তোকে ছাড়া, তুই ছাড়া তোকে পা চাই, তোকেই লাভ করতে চাই, এই তুই ছাড়া আর কেউ নেই, এই জন্য কে কাঁদছে, কজন কাঁদছে। আমি ধন্য দিলে তারা পরে রব ঘরের কোণে, অন্য ধন দিলে তারা পরে রবে ঘরের কোণে। তুই যদি আমাকে তুই ছাড়া অন্য কাউকে দিস, তো তোর সম্পদ, তোর ঐশ্বরিক সম্পদ যদি দিস তা পরেই থাকবে, ওগুলো নিয়ে আমার কি কাজ, আমি শুধু তোমাকেই চাই। স্বামীজি যেরকম বলেছিল এই যে অষ্টসিদ্ধি পেলে কি লাভ হবে, বলছে একটু মানিগণি লাভ, তাতে কি ভগবান লাভ হবে, ও জানে তাহলে ও নিয়ে আমি কি করব। আমরা স্বামীজির বংশধর, আপনারা সবাই স্বামীজির উত্তর শুনি, আমাদের তো অন্যরকম কিছু চাইলে হয় না। তাই বলছেন অন্য ধন দিলে দিলে তারা পরে রবে ঘরের কোণে, দাও যদি মা অভয় চরণ রাখি হৃদি পদ্মাসনে, তোমার যদি শ্রীপাদ পদ্মটি আমাকে দাও তাহলে আমার বুকের ওপর সেই পদ্ম পদ্ম পদ্মের আসনে তাকে স্থাপিত করে রাখি, এবং তাই দিয়ে আমার জীবন ধন্য হবে। আমার কিচ্ছু চাই না, টাকা কড়ি মান যশ কিচ্ছু চাই না, এগুলো জীবনের অঙ্গ অবশ্যই লাগবে, কিন্তু ওই যে ভগবানকে পেলে এগুলো আমাদের কাছে বিকার মনে হবে, সাকার জিনিসকেই যেন আমরা খুঁজতে পারি। শ্রী ভগবানের অশেষ কৃপা হলে আবার আমরা আগামী সপ্তাহে বসব এই আলোচনা নিয়ে। ভগবানের কাছে প্রার্থনা, আমরাও যেন তার অভয় চরণটির খোঁজ করি এবং সেটি যেন হৃদিপদ্মে পদ্মাসনে স্থাপিত করে রাখতে পারি। আবার আগামী শনিবার দিন আপনাদের সঙ্গে, আগামী শনিবার তারিখ হচ্ছে 5ই ডিসেম্বর, সেই দিন আবার আপনাদের সঙ্গে দেখা হবে এই পরমার্থ প্রসঙ্গ আলোচনার। আজকে আমরা এখানেই থামছি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তি হারিণী ত্রৈলোক্য বাসিনামিড্ডে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।